করাতি গ্রামে মধুরা নদীর উপর সেতুর খুঁটি নড়বড়ে, অথচ অ্যাপ্রোচ বানাতে 18 কোটি টাকা খরচ করছে সরকার, অভিযোগ। এই করাতি গ্রামের সাইডে যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটটা কেড়ে হয়ে গেছে। আমরা সরকারে আমাদেরকে অনুদান ঠিক মতো দেয়, আমাদের ফান্ড ভালোভাবে দেয়, কিন্তু প্র্যাকটিক্যালে যেগুলো কাজকর্ম হয় কন্ট্রাক্টরের সাথে হোক বা অন্যান্য বিভিন্ন মানুষের সাথে হোক, এই এমন নোংরা কাজ, সেই নোংরা কাজ যাতে হয় না আমাদের। রংপুর সংলগ্ন করাতি গ্রামে মধুরা নদীর উপর সেতু বানানো হয়েছিল 8 বছর আগে। এবার সেতুর দুই দিকের অ্যাপ্রোচের কাজ শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে 18 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এতে সেতুর উপরের কাজ শুরু হলেও নিচের কুটির পাইলিং বেরিয়ে গেছে। স্থানীয় লোকদের দাবি, অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছিল পাইলিংয়ে। যদি সেদিকে নজর না দিয়ে সেতু চালু হয়, যে কোনো দিন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শনিবার দুপুরে ছোট দুধপাতিল এলাকার বাসিন্দারা সেতুর কাজ পরিদর্শন করেন। এতে তাদের সঙ্গে যোগ দেন করাতি গ্রামের বাসিন্দারাও। দুধপাতিলের দিকে কাজ জোরগতিতে চললেও করাতি গ্রাম দিকের কাজ এখনও বন্ধ রয়েছে। যে তিনটি মূল পিলার গড়ে তোলা হয়েছিল 8 বছর আগে, করাতি গ্রামের দিকের পিলারটি একেবারেই নড়বড়ে। করাতি গ্রামের বাসিন্দারা বলেন, এটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তারা আরও জানান, সেতুর কাজের জন্য 15 কিলোমিটার থেকে উন্নত মানের মাটি আনার কথা ছিল, কিন্তু তার জন্য অতিরিক্ত টাকাও বরাদ্দ করা হয়েছিল। তবে যারা কাজের বরাদ পেয়েছেন তারা 1 কিলোমিটার দূর থেকে নিম্নমানের মাটি অ্যাপ্রোচের কাজে ব্যবহার করেছেন। এতে একদিকে যেমন সরকারি অর্থের প্রকাশ্যে নয়ছয় করা হয়েছে, তেমনই নিম্নমানের কাজ করে গোটা এলাকাবাসীকে ঠকানো হচ্ছে বলে উল্লেখ করে সরকারি কাজ নিয়ে এভাবে প্রকাশ্যে দুর্নীতি তারা কোনোভাবেই মেনে নেবেন না বলে কড়া বাসায় হুঁশিয়ারি দেন এলাকার জনসাধারণ। এই করাতি গ্রামের সাইডে যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটটা কেড়ে হয়ে গেছে। আমরা সরকারে আমাদেরকে অনুদান ঠিক মতো দেয়, আমাদের ফান্ড ভালোভাবে দেয়, কিন্তু প্র্যাকটিক্যালে যেগুলো কাজকর্ম হয় কন্ট্রাক্টরের সাথে হোক বা অন্যান্য বিভিন্ন মানুষের সাথে হোক, এই এমন নোংরা কাজ, সেই নোংরা কাজ যাতে হয় না আমাদের। স্বপ্নের ব্রিজ, করাতি গ্রাম ব্রিজ, মধুরা সেতুর উপরে করাতি গ্রামের ব্রিজ, সেটা আমাদের স্বপ্নের ব্রিজ। আমি সরকার বিগত কয়েকদিন আগে সাইট ইনচার্জ বলেছে, গুয়াহাটি থেকে অফিসিয়ালি মানুষ এসেছে, উনিদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, যেহেতু অফিসিয়ালি ব্যাপার আমাদের সেই ব্রিজের মধ্যে 4টা পিলার, তার জন্য করাতি গ্রামের দিকে আরও 1টা পিলার যদি হয়, সেই আজকের দিনে যে করাতি গ্রামে যেটা ক্রেক হয়ে গেছে, সেই ব্রিজ 8টা পিলার যদি হয়, সেই ব্রিজটার অনেক শক্তি হবে। সরকার বাহাদুরকে এইটাই আমার অনুরোধ, যেহেতু আমাদের বৃহত্তম দুধপাতিলের আপনা এত বড় একটা গিফট দিয়েছেন, তার জন্য সমস্ত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আসলে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রথম সমস্যাটা হচ্ছে যে এই যে সেতুটা, এই সেতুটা আজকের থেকে 10 বছর আগে তৈরি করা হয়েছিল। 10 বছর আগে 2014 এটাকে ডেলিভারি দেওয়া হয়েছে, কিন্তু 2014 থেকে 2022-23 এসে এই ব্রিজের যে একটা পার্ট, এটা একটা নিচা অবস্থায় চলে গেছে। এখানের অ্যাপ্রুভ এই যে ফাউন্ডেশনটা নড়বড়ে অবস্থায়, তো এই ফাউন্ডেশন নিয়ে যদি ব্রিজটাকে কমপ্লিট করা হয় তাহলে এটা কোনো মতেই সম্ভব হবে না আগামী দিনে সুস্থ থাকা ব্যাপারে, একটা। দুই নম্বর হচ্ছে যে আমাদের এখানের যে ব্রিজের যে অ্যাপ্রোচের জন্য 18 কোটি টাকা স্যাংশন করা হয়েছে, আমরা যেটা শুনতে পেরেছি এবং এস্টিমেটও পেয়েছি, এখানের মধ্যে যে মাটির যে ব্যাপারটা, মাটিটা আনার কথা ছিল জাপিরবন থেকে, জাপিরবন যে হাতিছড়া জাপিরবন্দের যে এলাকা, এখানে যে মাটিটা হয় এটা পাথরালা মাটি হয়, কিন্তু ওরা এখানে যে অ্যাপ্রোচটা তৈরি করেছে এটা লোকেল এখানে 1 কিলোমিটার দূরের সামনে টিলার থেকে এনে তৈরি করেছে। এটা আমাদের নদীর, এখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে নদীর গতিপথটা যে চেঞ্জ হয়ে গেছে এখানে, হ্যাঁ, নদীর গতি এখানে সে অনেক ইরোশন হয়েছে। আর আগে আমাদের অরিজিনাল এস্টিমেটে ল্যান্ড অ্যাকুইজিশনের প্রপোজাল ছিল না, অনেকদিন তো এটা হয়নি, এখন গভর্নমেন্ট এটা সেকশন করেছে, আমাদের ইতিমধ্যে কাজও শুরু হয়ে গেছে। একদিকে আপনার করাতে গ্রাম বলছি কি দুধপাতিল সাইডের অ্যাপ্রোচ আপনারা নিশ্চয়ই দেখেছেন হয়ে গেছে অলমোস্ট। আর এর মধ্যে গত 28 তারিখে গুয়াহাটি থেকে আমাদের হায়ার অথরিটি এক্সপার্ট ওরা এটা ইন্সপেকশন করে গেছেন, আমাদেরকে ইনস্ট্রাকশন দেবেন কী করে কী করতে হয়। এটা কাজ আমার নিম্নমানের জন্য হয় না, এটা অনেক ইরোশন হয়েছে,
নদীর গতিপথ তো চেঞ্জ হয়ে গেছে, আর এখানে পাশে ছিল একটা পাইপলাইন ছিল পিএইচই, ওটার থেকেও জল বেরিয়েছে। হ্যাঁ, এসব কারণে ইরোশন হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউ বরাক।